বাংলাদেশ টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন। রূপসীমানা এপ থেকে সবাইকে স্বাগত। দেশ মাটির মানুষ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি মানেই রূপসীমানা একত্র। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতি। 5 আগস্ট 2022 বিকাল 3টায় জাতীয় প্রেস ক্লাবে আকরাম খাঁ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তারা বলেন, 2021 সালে 64টি টেকনিক্যাল স্কুল ও কলেজের অনুকূলে 269টি পদ এবং 100টি টেকনিক্যাল স্কুল ও কলেজের জন্য 6400টি নতুন পদ রাজস্ব খাতে সৃজন করলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে এ টেকনিক্যাল শিক্ষা চলছে ধীর গতিতে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসম আহসান উল্লাহ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের সভাপতি সিদ্দিক আহমেদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে টেকনিক্যাল স্কুল ও কলেজে কর্মরত শিক্ষকদের পদোন্নতি, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল প্রদানের দাবিতে আজকের এই সংবাদ। আমাদের কর্মসূচির মধ্যে আছে 15-8-2022 সকল টেকনিক্যাল স্কুল ও কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন প্রতি প্রতিষ্ঠানেই পালন করা হবে। 22-8-2022 সকল টেকনিক্যাল স্কুল ও কলেজ শাখা কমিটি কর্তৃক অধ্যক্ষের মাধ্যমে সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি করা। 23-8-2022 থেকে 31-8-2022 পর্যন্ত 8টি কলা দিবসে 8টি বিভাগে আমরা নির্ধারিত তারিখ অনুযায়ী বিভাগীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সভা। 4-9-2022 তারিখে কারিগরি শিক্ষা অধিদপ্তর আগারগাঁও ঢাকায় মানববন্ধন। আমরা এর পরবর্তীতেও যদি আমাদের দাবি আদায় না হয় তা মেনে না নেয় তাহলে আমরা আবারও কঠোর কর্মসূচির মাধ্যমে আমরা আবার পুনরায় কর্মসূচি রূপসীমানা এপ থেকে সবাইকে স্বাগত। দেশ মাটির মানুষ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি মানেই রূপসীমানা একত্র।